আসসালামু আলাইকুম জানাচ্ছি প্রিয় দর্শকদের সবাইকে শুভেচ্ছা সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একবার শ্রাবণীস কিচেনে দর্শক আজকে আমি আপনাদের জন্য একটা খুবই ঝটপট আর মজাদার স্বাস্থ্যকর রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে রসুন আর টমেটো ভর্তা ভর্তা তো নানা ধরনের রেসিপি আমরা জানি তো আজকে আমরা রসুনের একটা স্বাস্থ্যকর ভর্তা রেসিপিটা ঝটপট কিভাবে করতে হয় দেখে নিই তো আসুন দেখে নেই রসুন ও টমেটোর ভর্তা করতে কি কি লাগছে প্রথমে আমাদের এখানে লাগছে আমি ইন্ডিয়ান রসুন নিয়েছি কারণ এগুলো ছিলতে পরিষ্কার করতে খুবই সোজা এখানে আমরা 20-22 কোয়ার মতো রসুন নিয়ে নিয়েছি একদম ছিলে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে আমি দুটা বড় বড় টমেটো নিয়েছি আপনারা চাইলে আস্তা নিতে পারেন আমি এখানে সিদ্ধ সুবিধার জন্য আমি এরকম পিস করে নিয়েছি কিন্তু আমি খোসা ফেলিনি এটা সিদ্ধ হলে আমি টেনে ফেলে দিব তারপর আমার এখানে আছে 9টা কাঁচা শুকনা মরিচ সরি আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়ে করতে পারেন বাট আমি শুকনা মরিচ ইউজ করব আর আছে আমাদের এখানে বড় একটা ইন্ডিয়ান পেঁয়াজ আছে এখানে এটা দেশি পেঁয়াজ দিয়ে করলেও মজা হবে বাট আমি একটু কাটার সুবিধার জন্য বড় পেঁয়াজ নিয়েছি লাগবে আমাদের স্বাদমতো লবণ এরপর লাগবে আমাদের সরিষার তেল তো প্রথমে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা কড়াইতে সামান্য সরিষার তেল দিয়ে আমরা আমাদের টমেটোগুলোকে ভেজে নেব তো আমরা চুলাটা জ্বালিয়ে দিচ্ছি তো আসুন দর্শক আমরা এখন আমাদের কড়াইতে তেল দিয়ে টমেটোটাকে ভেজে নেই প্রথমে আমরা আমাদের কড়াইটা গরম হতে দিলাম এখানে আমরা দিয়ে দিব অল্প একটু সরিষার তেল খুবই অল্প বেশি লাগবে না এটাতে আমরা জাস্ট আমাদের টমেটোটাকে হালকা সটে করে নেওয়া যেটাকে বলে সিদ্ধ করার জন্য আমরা এটাকে দিয়ে দিব তো এটা একটু গরম হোক আমরা ফিরে আসছি আমাদের সরিষার তেলটা গরম হয়ে গেছে আমরা এখন এর ভেতরে ধুয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি আমরা এখানে আগেই বলেছি আমরা এখানে 3 কোণা পিস করে নিয়েছি যাতে একটু দ্রুত সিদ্ধ হয় আমরা এখানে দিয়ে দিচ্ছি এটা কিছুই আপনার করা লাগবে না আমরা ক্যামেরাটা একটু ক্লোজ করে আনি এটা কিছুই আমাদের করা লাগবে না এটা হালকা একটু পরপর নেড়ে দিব আমরা এটাকে ঢেকে দিয়ে এখন আমাদের রসুন ভাজার কাজে চলে যাব এটা আপনার দর্শক আমরা টমেটোটা ওখানে সিদ্ধ দিয়ে আমরা চলে এসেছি আমাদের আরেকটা চুলায় যেখানে আমরা আমাদের রসুনগুলোকে হালকা ভেজে সিদ্ধ করে নেব তো এখানেও সেম কাজটাই আমরা করব আমরা এখানে অল্প করে সরিষার তেল দিয়ে দিলাম একদম অল্প তারপর এটা একটু গরম হলে আমরা এর ভিতরে আমাদের রসুনগুলো দিয়ে দিব এটা একটু গরম হোক ভালো মতো আমরা দুইটা চুলায় পাশাপাশি কাজ করছি যাতে আমাদের ভর্তাটা দ্রুত হয়ে যায় এটা দেখেন গরম হয়ে গেছে চুলাটা আগে থেকেই ধরানো ছিল তো এখন আমরা আমাদের এই রসুনের কোয়া ছাড়ানো গুলো রসুনগুলো দিয়ে দিচ্ছি এটা দিয়েও সেরকম অল্প আছে আপনারা সুন্দর মতো লালচে হওয়া পর্যন্ত ভাজতে থাকবেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন যে আমাদের টমেটোগুলো কিন্তু অলরেডি নরম হওয়া স্টার্ট করছে এই দেখেন অলরেডি নরম হওয়া স্টার্ট করছে টমেটো তো আসলে খুব নরম একদম অল্প আছে আমরা এটাকে ঢেকে আবারও বসিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত এটা একদম নরম না হয়ে যায় কিন্তু ঘেটে একদম ভাঙতে দেয়া যাবে না প্রিয় দর্শক আমাদের রসুন ভাজাটা কিন্তু একদম হয়ে গেছে আমি আপনাদের একটু দেখাই দিতে চাই ইন্ডিয়ান রসুন যেহেতু খুবই নরম এই দেখেন একদম এরকম হয়ে গেছে আপনারা চাইলে প্রত্যেকটাতে এরকম করে একটু খুন্তি দিয়ে হালকা করে এরকম একটু টুকরার মতো করে দিবেন তাহলে ভাজাটা আরও সুন্দর হবে কারণ এটাকে তো আমরা হাত দিয়ে মাখাবো আর যাদের বাটনি আছে তারা বাটনি দিয়ে করবেন তো ঠিক আছে আমরা রসুনটা নামিয়ে নিয়ে ফিরে আসছি আমাদের টমেটোটাও কিন্তু একদম রেডি এই দেখেন টমেটোটাও একদম গলে গেছে আমি এত জোরে চাপ দিব না তাহলে একদম গলে যাবে অলরেডি দেখেন একটা কিন্তু গলে গেছে সো এখন আমরা ঝটফট করে টমেটোগুলো নামিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আমাদের টমেটো একদম সুন্দর মতো ভাজা আর আমাদের রসুন ভাজা কমপ্লিট এখন আমরা আমাদের বাকি দুইটা ভেজে নিব সেটা হচ্ছে পেঁয়াজ আর শুকনা মরিচ আমি প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদা করে ভাজবো এখন আমরা আবারও একটু কড়াইতে সরিষার তেল দিয়ে দিই আমরা ক্যামেরাটা একটু কড়াইতে নিয়ে যাচ্ছি আমরা আবারও অল্প করে সরিষার তেল দিলাম সবগুলোতেই অল্প করে দিবেন কারণ ভর্তার সময় তো আমরা অল্প একটু তেল দিবই এটা একটু গরম হয়ে গেলেই আমরা আমাদের পেঁয়াজটা দিয়ে দিব হ্যাঁ গরম হয়ে গেছে এখন আমরা আমাদের পেঁয়াজটা দিয়ে দিলাম এটা এখন লালচে হওয়া পর্যন্ত আমরা সুন্দর মতো ভেজে নিব তো ঠিক আছে একদম বেরেস্তা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি দর্শক আমাদের পেঁয়াজটাও ভাজা শেষ আমরা একদমই মচমচে খুব বেশি মচমচে কুড়মুড়ে করি নাই হালকা একটু নরম রেখেছি এখন এটাকে ঠান্ডা হতে দিব এখন আমরা সেম কড়াইতে তেল ছাড়া আমাদের শুকনো মরিচগুলোকে একটু টেলে নিব এটা ভিতর ধোয়া যেহেতু একটু পানি ছিল এটা মচমচে হওয়া পর্যন্ত আমরা টালতে থাকবো
প্রিয় দর্শক, আমাদের সকল কিছু ভর্তার জন্য একদম রেডি। আমরা আরেকবার দেখিয়ে দেই আমরা কি কি রেডি করেছি। এখানে আমরা রসুনটাকে সুন্দর মতো সরিষার তেলে ভেজে নিয়েছি, এখানে আমরা টমেটো ভেজেছি, এখানে আমরা শুকনো মরিচ ভেজেছি, পেঁয়াজ ভেজেছি, এখন লাগবে আমাদের লবণ আর সরিষার তেল। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টমেটোর যে একটা খোসা থাকে পেছনে, সেটা আমরা প্রত্যেকটা ফেলে দিব। এই যে দেখেন, এই যে খোসাটা, এই খোসাটা আমরা নিব না, এই খোসাটা আমরা ফেলে দিব। সো একটা একটা করে এরকম করে টমেটোর সব খোসা এগুলো একাই উঠে যায়, আর যেগুলোর সাথে লেগে থাকবে, এই যে আমি আপনাদের সামনেই ফেলে দিচ্ছি এগুলো। আর গরম সাবধানে ধরবেন, একটু ঠান্ডা করে নেবেন, আমি ফ্যান চালিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। এই যে একা একাই উঠে যাবে এই খোসাগুলো সব, এরকম করে ভালো টমেটো থাকতে থাকতে এই ভর্তাগুলো কিন্তু খাবেন। এগুলো খেতে নতুন টমেটো দিয়ে খুব মজা লাগে। এই যে আমি এরকম করে সব উঠিয়ে নিচ্ছি। এখন আমরা আমাদের টমেটোটাকে হাত দিয়ে সুন্দর মতো এরকম ম্যাশ করে নেব। আমি আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনাদের কাছে যদি এরকম বাটা পিসনি থাকে আপনারা সেটা দিয়েও করতে পারেন, বাট আজকে আমি আপনাদের হাত দিয়ে করে দেখাচ্ছি, যাতে যাদের বাসায় বাটা পিসনি নাই অথবা যাদের পাটায় বসে বাটতে পিঠে কোমরে ব্যথা হয় তারা যাতে এরকম হাত দিয়ে করে নিতে পারেন। আর টমেটো রসুন সবই তো আসলে খুবই নরম জিনিস, সো এগুলো আমরা হাত দিয়েই করতে পারবো। আমরা টমেটোটা আপনাদের সামনেই সুন্দর করে স্ম্যাশ করে নিচ্ছি, এরপরে আমরা রসুনটাকেও সেম প্রসেসে এরকম ভর্তা করে নিব। আসলে শীতকালে তো ভর্তা খাওয়ার মজাই আলাদা। এক একদিন আপনাদের এক একটা ভর্তা দেখানোর ট্রাই করব, দেখি আল্লাহ কতটুকু কপালে রাখে। তো এই হয়ে গেল দেখেন আমাদের টমেটো ম্যাশ করা। তো এখন আমরা আমাদের রসুনটা ম্যাশ করে নিচ্ছি। আমি ডান হাত দিয়েই ধরতেছি, আমাদের রসুনটুকু আমরা নিয়ে নিলাম। এখানে কিন্তু শুকনা আমাদের তেল আছেই, সরিষার তেল আছেই। এই দেখেন রসুনটাও খুব ইজিলি কিন্তু একদম ভর্তা হয়ে যাচ্ছে। আমরা এগুলোকেও প্রত্যেকটাকে সুন্দর মতো করে নিব। আর যেহেতু এখানে সরিষার তেল প্রত্যেকটা ভাজার সময় আমরা ইউজ করেছি, সো এখন যখন আমরা সরিষার তেল ইউজ করব আপনারা কিন্তু অবশ্যই একটু দেখে দিবেন। তো ঠিক আছে, আমি রসুনটা এরকম করে ভর্তা করে নিয়ে ফিরে আসছি। রসুনের পর আমরা এবার আমাদের শুকনা মরিচ ভেজে রাখাটাকে খুব সুন্দর করে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। একদম কালো কুচকুচে শুকনা মরিচ ভাজার দরকার নাই, একটু হালকা মানে লালটে লালটে রাখবো যাতে একটু দেখতেও সুন্দর হয় এবং এটা কিন্তু সুন্দর মতো মিশেও যাবে। একদম কালো কুচকুচে শুকনা মরিচ দিয়ে আমার ভর্তা করতে ভালো লাগে না, একদম পুড়ে যায়, সো এটা আমার কাছে ভালো লাগে না। এটার সাথে আমরা এখন পেঁয়াজও অ্যাড করব। এটা খুব আস্তে আস্তে একটু ধৈর্য নিয়ে করবেন, আর যাদের বাটনা পিসনি আছে তারা তো ইজিলি বাটনা পিসনি দিয়ে একটা ডলা দিবেন, হয়ে যাবে। আমার পিসনিটা বেশি ভালো না, বাটনাটা ভালো আছে, তো রেখেছি আমি আমি আজকে হাত দিয়ে করব। নতুন একটা কিনে আপনাদেরকে আবার ওইভাবেও দেখাবো। তো এই যে দেখেন আমাদের হয়ে গেল মরিচটা। এখন আমরা এর ভিতরে পেঁয়াজটা দিয়ে নিই, পেঁয়াজটা পুরোটা দিয়ে দিচ্ছি, পুরোটা দিয়ে মরিচের সাথে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এবার আমরা সব কিছুর সাথে তেল আর লবণ দিয়ে দিব। দর্শক, এখন আমরা এখানে লবণ আর সরিষার তেলটা মিশিয়ে দিব। লবণ আপনাদের স্বাদ মতো, আমি খুব বেশি আপাতত দিচ্ছি না, লাগলে পরে দিব। আমি হাফ চা চামচেরও কম দিচ্ছি। আর দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা আপনাদের চামচ দিয়ে মেপে দেখাই, যেহেতু প্রত্যেকটাতেই সরিষার তেল আছে সো খুব বেশি প্রয়োজন নাই। এক চা চামচ, দুই চা চামচ, তিন চা চামচ। তো এই দিয়ে আমরা এখন এটাকে খুব সুন্দর মতো মাখবো, দেখি আমাদের লবণ টবণ সব ঠিক হয় কি না। আর কি যে সুন্দর রসুনের স্মেল আসতেছে, যারা বানাবেন বাসায় এরকম করে শুধু রসুন দিয়েও খেতে পারেন, তবে অনেকে আছে শুধু রসুনের গন্ধটা সহ্য করতে পারে না, তাদের জন্য আজকে টমেটো সহকারে ভর্তা। এটা আপনারা যে কোনো সবজির সাথে অ্যাড করে নিতে পারবেন, মানে এত সুন্দর স্মেল, আমার এখনই খেতে মন চাচ্ছে, এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আমি সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি, সুন্দর মতো, ঠিক আছে। এখন আমরা সুন্দর মতো মাখিয়ে নিয়ে পরিবেশন করে আপনাদের সামনে ফিরে আসছি। প্রিয় দর্শক, আমাদের টমেটো আর রসুনের হাতে মাখানো ভর্তা কমপ্লিটলি রেডি। অনেক অনেক মজা হয়েছে, আমি একটু টেস্ট করেছি, লবণ তেল ঝাল সব ঠিক আছে। তো এরকম করে বানিয়ে কিন্তু আপনারা শীতের মধ্যে খাবেন। রসুন যেহেতু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কাঁচা খেতে না পারলে এরকম একটু হালকা তেলে ভর্তা করে খাবেন। আমরা কিন্তু তেলটাও খুব কম দিয়েছি আপনারা দেখেছেন, সো অবশ্যই এরকম করে খাবেন। আর আমি আজকে একটা এরকম মাটির পাত্রে সার্ভ করেছি যাতে দেখতে সুন্দর দেখায়, আর উপরে ছোট্ট দুইটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি। তো অবশ্যই জানাবেন আমাদের রেসিপিটা আজকে কেমন হলো।
প্রিয় দর্শক, আমাদের টমেটো আর রসুনের ভর্তা কমপ্লিটলি রেডি। আমি এরকম একটা মাটির ট্রেতে সার্ভ করেছি, আপনারা যেরকম খুশি সার্ভ করতে পারেন। আমি ছোট্ট দুইটা শুকনা মরিচ উপরে দিয়েছি যাতে একটু দেখতে সুন্দর দেখায়। আসলে জিনিসটা এমন নিজেই সুন্দর, সো এটাকে সাজানোর প্রয়োজন নাই। তো এরকম করে রসুনের ভর্তা বানিয়ে খাবেন, যারা রসুন পছন্দ করেন না আশা করি তাদেরও ভালো লাগবে। আর শীতকালে তো একটু গরম ভাতের সাথে ভর্তা সবারই ভালো লাগে। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো থাকুন দর্শক, সকলে সেফ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।